চন্দনেশ্বরের দক্ষিণ বলতলি গাজীপাড়া গোয়াল্যা ভৈরব ব্যতিক্রমী আজাল দিয়ে মাছ ধরন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আরে জলের পুটি মাছ ঝলক দিয়া ওঠে রে, জলের পুটি মাছ ঝলক দিয়া ওঠে রে, ওই রণে পুরুষ বধে নারী, বুয়াল মাছের লম্বা লম্বা দা। সকাল 11টা তুন শুরু হয় 2 ঘন্টা ব্যাপী এই প্রতিযোগিতা। টিকিটের দাম আসিল ফোরের ফারাত্তিয়ায় জাল বাইলে 10,000 টিয়া, আর ফোরের মাঝে দিয়ে বোর হাত্তিয়ায় জাল বাইলে 15,000 টিয়া। এক সিডক জাল বাইত ফাইজে 2 জন গরি। জলের পুটি মাছ ঝলক দিয়া ওঠে রে, জলের পুটি মাছ ঝলক দিয়া। আর এই প্রতিযোগিতার পুরস্কার লিস্ট তাসিল 1 নম্বরত স্কুটার, তারপরে গরু, ফ্রিজ, টিভি, কম্পিউটার, মোবাইল, ফ্যান, ডিনার সেট সহ আরো বহুত কিছু। ব্যতিক্রমী এই আজাল দিয়ে মাছ ধরন প্রতিযোগিতা সাইবেল্লাই বলতলি ও ইয়ার আশেপাশের এলাকাত বিপুল সংখ্যক দর্শনার্থী হল এডে ভিড় জমাই। এবং বড় পরিষ্কার মোটরসাইকেল অত্যন্ত। হ্যালো দর্শক, ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।